অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপা কোমাতে চলে যায় আর সেফ আলি মিসকার বিরুদ্ধে প্রমাণ দিল পুলিশের কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে রূপার অপারেশন শুরু হয়ে যায়, অপরদিকে বাড়িতে থাকে মিসকার সেফ আলি। রূপার কন্ডিশন খারাপ হয়, মিসকার তার দেবীকে নিয়ে যখন আনন্দ করতে থাকে তখন কোর্ট থেকে পুলিশ হাজির হয় রূপার খোঁজে। পুলিশ মিসকাকে বলে রূপা কেমন আছে, রূপাকে ডেকে দিতে বলে। মিসকা পুলিশকে জানায় রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, রূপার অবস্থা খুবই খারাপ, রূপা হসপিটালে ভর্তি আছে। তা শুনে চমকে ওঠেন পুলিশ, তারা তড়িঘড়ি করে হসপিটালে যায় আর মিসকা মজা করে নিজে নিজে বলতে থাকে যে আমি রূপাকে এমনভাবে পিষে মেরেছি যে ও আর বাঁচবে না, এভাবে এক এক করে সোনা ও দীপাকে শেষ করে ফেলবো, আর রূপাকে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি সেটা কেউ জানতেও পারবে না, আর কারো তার বিরুদ্ধে প্রমাণও নেই। আর মিসকা যখন এইসব কথা বলতে থাকে তখন তার ওপর থেকে আসে শেফালি। শেফালি মিসকার সমস্ত কথা শুনে ফেলে, চমকে ওঠে শেফালি। শেফালি চালাকি করে মিসকার সমস্ত কথা ফোনে রেকর্ডিং করে যায়। তারপর শেফালি তড়িঘড়ি করে মিসকার বিরুদ্ধে প্রমাণ নিয়ে হসপিটালে যাবে করলে মিসকা শেফালিকে বলে, শেফালি তুমি কোথায় যাচ্ছ? তখন শেফালি বলে, আমি রূপা দিদিমণিকে দেখতে যাচ্ছি হসপিটালে, এই বলে চলে যায়। শেফালি মিসকা কিছুই বুঝতে পারে না। অপরদিকে অপারেশন শেষ হয়ে গেলে অর্জুন জানায়